আলহামদুলিল্লাহ ভাই, আমাকে আমার এই বাগানের ভিডিও দেখে অনেকে বলে যে ভাই এটা কি আপনারা চারা বিক্রি করার জন্য কি এই এরকম করছেন বা এরকম করে কিভাবে, আমি বুঝলাম না। এই দেখেন তো ভাই, আমি কি এইটা কি আর এক জায়গা থেকে আমি তুলে নিয়ে আসছি, দেখেন তো এক একটা থোকায় কতগুলো লেবু আছে, আপনি গোনেন দেখেন। এটা তো প্রায় দেখতেছি আপনার প্রায় 40-50টি লেবু আপনার। এখন অনেকেই বলে ভাই আমাদের ধরবে কিনা, তাহলে আমি তাদেরকে বলি ভাই ধরবে না, ধরাইতে হয়। ধরাইতে হয় কিভাবে, এটার পরিচর্যা আছে। আপনি 40টা লেবু আপনি 45-200 টাকা আপনি বিক্রি করবেন, আপনি কি 100 টাকা খরচ করবেন না? খরচ করলে ঠিকই আপনার আসবে। দেখুন তো এটা এটা একটা হৃদরোগের ঔষধ ভাই, এটা তাকায় থাকলে আপনার হৃদরোগ থাকলে ভালো হয়ে যাবে, আর বাগান থাকলে হৃদরোগের আগে থাকলে আমার হৃদরোগ জীবনও হবে না আশা করি ইনশাল্লাহ। দেখুন কত মজার জিনিস। জি শফিকুল ভাই, আমরা অনেক হয়তো বলবেন যে আমি মনে হয় খালি শুধু একটা ডালি নাড়াচাড়া করতেছি ভাই, আপনি একটু ভিডিওটা একটু দিকে দেখে মারেন, দেখেন এই দেখেন ভাই একটু উঁচু হন, দেখেন এই দেখেন, এই যে এর ফল কোন জায়গায় ফল না, এই দেখেন আবার এখান, এই দেখেন এই যে, হ্যাঁ এই দেখেন এই যে আবার এই দেখেন যে ভাই এই যে ছোটো বড়ো এই যে পরাপর পরাপর থাকে, এটা এটা ছোটো ফল, এটা আবার কদিন পরে ফুল আসবে, এটাই ফুল আসবে, এটাও থাকবে, ওই যে ওইটা ফুল ওই যে আসছে, হ্যাঁ দেখেন। জি ভাই আপনার আপনার জি বৃক্ষ তোমার নাম ফলে পড়েছে, এই দেখেন ভাই হয়তো বলবো যে একটা গাছে মনে হয় বেশি করে ধরাইছে, এই দেখেন দেখেন এগুলো আমরা ধরাই নি, আল্লাহ দিয়েছে, আল্লাহ আল্লাহ দিয়েছে ভাই। যেহেতু প্রচণ্ড লেবু আপনার প্রতিটি গাছে একই রকম লেবু, তো আপনার কাছ থেকে আমরা একটা তথ্য জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে চায়না থ্রি সিডলেসের নাকি দুইটা জাত, একটা আছে শুধু সিডলেস, সেটা নাকি সিজনে দুইবার হয়, যে ওটা থাই সিডলেস, কিন্তু চায়না বলে অনেকে বিক্রি করে দেয়। সিডলেস মোট চার প্রজাতি আছে আমাদের দেশে, তো এইটা নাকি যেটা চায়না হাইব্রিড সিডলেস, যেটা আপনার প্রায় এক এক বিঘা 33 শতক জায়গা বা 30 শতকে আপনার প্রায় 1.5 লক্ষ লেবু হবে, আপনি ইচ্ছা করলে 4-5 লাখ টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। আর এটা আমার মুখের কথা না, আপনি দেখেন একটু ভাই ক্যামেরাটা এখানে আনেন, দেখেন তো ভাই এরকম যদি প্রতিটা থোকায় থোকায় এভাবে লেবু ধরে 5 লাখ টাকা হতে কি খুব বেশি লাগে? না না, আমি 70টা খালি লেবু বিক্রি করছি এই বছরে। অসাধারণ অসাধারণ আপনার লেবু বাগান, এবং লেবুর প্রচণ্ড ফ্লেভার, লেবুর কালারটা অনেক সুন্দর ভাই। আরেকটা মজার বিষয়, এর ভিতরে বীজ নাই, জানেন পুরোটাই রস, আর এটার খোসাটা নারকেলের মতো লাগে খাইতে, আমরা খোসাটা খাওয়া যায় শীতকালে, এটা খোসাটা মিষ্টি। তো এটা কি আমরা যারা বেকার বেকার যুবক যারা আমাদের সমাজের মধ্যে আছে, বেকার না যারা বিসিএস ক্যাডার যারা আছে তাদের যে টাকাটা সেটা গুণা টাকা, সেটা খরচ অনেক কষ্ট হয়, কিন্তু দেখেন এক বিঘাতে যদি আমি 5 লাখ পান, 5 বিঘা 25 লাখ টাকা, আপনার 25 লাখ যদি পান মাসে আপনার বেতন পড়ে কত, 2 লাখ টাকার উপরে পড়ে। জি জি, আপনি যদি দেখা যায় 5 বিঘা লাগা 25 লাখ টাকা যদি আপনি পান, তাহলে আপনার 2 লাখ টাকা একজন বিসিএস ক্যাডার কি 2 লাখ টাকা বেতন পায়? জি না, সেটা অবশ্যই পায় না। তো আপনার এই চায়না থ্রি সিডলেস এই লেবুটার বৈশিষ্ট্য, সবসময় লেবু থাকে? সবসময় সবসময় লেবু থাকে, তার সেটা বাস্তবে দেখালাম, এটা তো মুখের কথা না, দেখেন এটা এখন সেরবো, এটা কয়েকদিন পরে সেরবো, এরকম পরাপর পরাপর ছোট বড় সব সময় থাকে। যে কয়েকদিন আগে আমরা সিরছি এখান থেকে, এই দেখেন এই এখান থেকে আগে সিরছি, এটা আবার ম্যাচুর হয়ে গেছে, এটা লুকোচুরির কিছু নাই, এই দেখেন এই যে এটা এই যে একটা ছোট একটা বড়, এই বিভিন্ন রকম, এই দেখেন এই যে দেখছেন এই যে ছোট বড় এই যে আছে, এই যে এইটা কয়েকদিন পরে না, দেখেন আপনি এই যে অন্য গাছের দিকে আপনি ক্যামেরা ঘুরান, দেখেন হয়তো বলবেন যে একটা গাছে মানে আমরা ধরাইছি, আসলে ধরাইনি, ধরছে দেখেন ভাই, যে এই দেখেন, এই দেখেন প্রচুর ফুল, এই দেখেন এই যে ফুল, এই যে ফল, এই যে এই দেখেন এই যে ভিতরে এই যে ফুল, এই যে এটা পরাপর থাকবে, এটা পরাপর থাকবে, এই দেখেন এই যে নিচেও তো দেখি আপনার, হ্যাঁ এগুলো মাটি, মাটির সাথে প্রায় অবাক হবেন আমার এই মাটির ভিতরে, জি অর্ধেক ঢাকিয়ে গেছে মাটি, এই যে দেখি অনেক লেবু আপনার মাটির সাথে, অনেক লেবু, এগুলো শুধু ওই আপনি দেখে আপনারা শুধু দেখেই শুধু মজা নেবেন, কিন্তু আসলে লাগায় দেখেন কত মজার। তো ঠিক আছে শফিকুল ভাই, তাহলে পরে আপনার বাগানে খুব আসেন, আপনার বাগানে খুব ভালো লাগলো, প্রতিটি গাছই একরকম ফুল এবং ফল, বীজবিহীন যাই হোক, আমাদের সমাজের মধ্যে যারাই আছি আমরাই বেকারভাবে ঘুরছি। আমি আরেকটা বিষয় আপনাকে বলি, দেখেন আমরা এই যে কলম করছি কোন জায়গায়, কলম সব উপরে ডালগুলো দিয়ে কলম করে দিচ্ছি, এই ডালগুলো তো প্রচুর ফল হয়, এখন আপনি তো এখানে এরকম ফল দেখবেন কিন্তু নাই কেন, নাই হলো আমরা পাবলিককে ভালো খ্যাত করে দেবেন, এই দেখেন আমার উপরে, এই দেখেন আমার মাথা, এই দেখেন উপরে ডাল, এই দেখেন ফাঁকা, এটা ওইটা উপরে ডাল, আবার এই যে এখন এটা বাঁধবো, এর আগে যে এটা বাঁধছিলাম এরকম মাথার ডালগুলো আপনারা দিয়ে দিচ্ছেন, দিয়ে দিচ্ছি, আর এই দেখেন এই যে ডালগুলো আমরা ফেলে দিছি, জি জি এই গোড়া থেকে ডালগুলো আমরা ফেলে দিছি, এগুলো দিলে আপনার খাদ ভালো হবে না। ও আচ্ছা, মাথার যেগুলো সারে নতুন ওইগুলো আপনারা কলম করে দেন, এই দেখেন
বাস্তবতা দেখাচ্ছি এই যে জি জি এই ডালটা গত বছর করেছি এই ডালটা এবছর করব জি জি তো তো ঠিক আছে শফিকুল ভাই তাহলে পরে আপনার বাগান দেখে আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বলার ভিতরে কি যারা বেকার আছে তারা তো আসবেই যারা চাকরি করে তারাও আসবেন এবং অনেক বড় বড় মাপের লোকেরা এখন বাগান বাগান করতেছে কারণ এটা বিদেশে রপ্তানি হয় চমৎকার বিষয় হলো যে জিনিস রপ্তানি হয় সে জিনিসের দাম কোনোদিনও কমে না এর সাথে আমি আবার সজনে আবার একটা সজনে 12 মাসে সজনে হ্যাঁ সেটা একটা চমৎকার জিনিস আর এই লেবুটা তো আপনার এটা ভাত দিয়ে খাওয়ার জিনিস আম আপনার ভাত দিয়ে মাখায় খায় না কিন্তু লেবু আপনার তিন বেলা মানুষ খায় সেহেতু এটার চাহিদা সবসময় বাড়বে আর করোনার কারণে এটার বিশ্বব্যাপী এটা সুনাম অর্জন করেছে আর বিশেষ করে আমার চায়না থ্রিটা আরও বেশি সুনাম অর্জন করেছে যেহেতু এটা 12 মাস পাওয়া যায় আরেকটা হলের মধ্যে বীজ নাই পুরোটাই রস ধন্যবাদ শফিকুল ভাই আপনার সাথে কথা বলার জন্য বা আপনি ভালো থাকবেন দেখেন ভাই একটু ভালো থেকে আমাদের দর্শকদের জন্য দোয়া রাখবেন যাতে সবাই দেখেন তো ভাই হ্যাঁ হ্যাঁ আপনার মতো যাতে সবাই এরকম বাগান করতে পারে বেকারত্ব থেকে মানে মুক্তি পায় এটাই ইনশাল্লাহ এই কথা বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ।